আপনাদের বলে দিই, সচেতন করে দিই, আমার মোবাইল নাম্বার হচ্ছে লাস্ট একটা 34, একটা 35, একটা 27, কিন্তু যদি কোনো নাম্বারের শেষে আপনারা 38 দেখেন, 38, ওইটা কিন্তু একটা ছেলে, ও কিন্তু নদিয়াতে বাড়ি, ও নিজের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা লোকের কাছে নিয়েছে। লোকে ভাবছে আমরা প্রদীপ মানে ওর নাম্বারটা ভুল করে 34-38 হয়ে গেছে ইংরেজিতে, বাংলাতে তো সেইটা এখন ভুল করে ওই 38 হওয়াতে ওই ভদ্রলোক কিন্তু খুব চালু লোক, উনি সুযোগ পেয়ে গেছেন যে এই ফাঁকে ফাঁকে আমি প্রদীপ পালের ম্যানেজার বলে প্রায় অন্তর্ধান করে 1.5 লাখ টাকা নিয়েছে, 5,000, 10,000, 2,000, 3,000 করে। কোনো কমিটি কিছু করতে পারে নাই, কেন বলুন তো, 2,000 করতে গিয়ে আবার ঝামেলা করতে যায়, 5,000 করতে গিয়ে, ও কিন্তু একবার নেওয়ার পর 10 দিন ফোনটা সুইচ অফ করে দেয়, তারপরে কিন্তু আপনার সঙ্গে কোনো কথা বলবে না। আপনি ভাবলেন প্রদীপ পালকে বায়না করলেন, যখন আমার আসল নাম্বারে ফোন করলেন তখন দেখলেন আমার অ্যাকাউন্ট নাম্বার নাই, ওর অ্যাকাউন্ট নাম্বারে গেছে। যখন আপনারা মায় বায়না করবেন কোনো ফোন পেতে নয়, আপনারা বলবেন যিনি ম্যানেজার হন আর আপনি যে হন, আপনাকে এক কাজ করুন, ভিডিও কল করে প্রদীপ পালকে একবার দেখান, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি প্রদীপ পালের অ্যাকাউন্ট নাম্বার দিন, বাস। প্রদীপ পালের অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিলে প্রদীপ পালকেই বায়না করছেন, উনি আসবেনই 100%। কিন্তু যদি আপনি প্রদীপ পালের অ্যাকাউন্ট নাম্বার না নিয়ে অন্য লোকের অ্যাকাউন্ট নাম্বার দেখতে পান, তাহলে আপনার সন্দেহ কিন্তু তখন দাঁড়িয়ে যাবে, এটা প্রদীপ পাল লেখা নেই, প্রদীপ কুমার পাল লেখা থাকবে। এগুলো আমরা প্রতি আসরে সচেতন করে দিচ্ছি, কারণ অনেক লোক ঠকছে, ওনারা বলছেন আসর আসরে বলে দেবেন, নাহলে আমাদের মতো অনেক লোক ঠকে যাবে, তাই আপনারা যাতে না ঠকেন। তার জন্য 38 নম্বর যদি কোথাও থাকে ওকে সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন, আপনাদের কাছে নিবেদন রইল। তবে একজন পাকা লোকের হাতে উনি এবার পড়ে গেছেন, একজন নেতার হাতে পড়েছেন, উনি আমাকে বায়না করেছিলেন, জান্দ্রেল নেতা, তিনি বলে দিয়েছেন যে আপনাকে চাপে চুপ করে থাকুন, ও কোথা আছে ওকে ইন্দুরের গর্ত থেকে বের করে নিয়ে ওর ব্যবস্থা নিয়ে নেবো, ব্যবস্থা ওর হবে আস্তে আস্তে, যে পাপ করবে তাকে তো আগার নিতাই গর্ভতি হয়ে যাবে। সবাই মিলে হাত তুলুন, এক হাত তুলে প্রেমসে।